সাল্লাম كل امتي يدخلون الجنه الا من ابى قال رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাত্রি পর্যন্ত আমাদেরকে বসে থাকার তৌফিক আতা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিবসের মালিক, তারই বারগায় শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় মুক্তির একমাত্র পথ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসরণ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু রাত্রি গভীর হয়েছে, লোকজন ধীরে ধীরে বাড়ির দিকে যেতে শুরু করেছে, তাই আলোচনা দীর্ঘায়িত হবে না। খুব স্বল্প সময়ে কয়েকটা কথা আপনার অন্তরে হয়তো আঘাত লাগবে, কথাগুলোকে নিয়ে বাড়িতে যাবেন, আগামী দিনে আমল করার তৌফিক আদা করবেন। তার আগে আপনাদেরকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি এইখানে কোনো একজন ফিল্ম আর্টিস্ট আসতো, সিনেমার কোনো নায়ক নায়িকা আসতো, ফজরের আজান ওইদিকে হচ্ছে আর এইদিকে নায়িকা তখনও স্টেজে ডান্স করছে, এখান থেকে কি লোক উঠে বাড়ি যেত নাকি থাকতো? কথা বলেন তো, এখানে থাকতো কেন? অশ্লীলতা বেহাপনা এগুলো হচ্ছে মানুষ ভালোবাসে, দিনের আলোচনা মানুষ ভালোবাসে না। রাস্তায় যতগুলো লোক ঘোরাঘুরি করছে, প্রায় 20,000 লোক ওইদিকে ঘোরাঘুরি করছে, এটাকে মনে করে একটা এনজয়মেন্ট, আনন্দের একটা জায়গা, আসলাম কিছুটা প্রোগ্রাম শুনলাম তারপরে বাড়ি চলে গেলাম। এই জন্যই এই অজ্ঞতার কারণেই এমন এমন কোশ্চিন করা হচ্ছে যে জীবনে এরা কিতাব খুলে পড়েনি, এ তো পড়েনি, এর মা বাবাও পড়েনি। যাই হোক, আমার গলার কন্ডিশন খুব একটা ভালো না প্রতি রাত্রিবেলার প্রোগ্রামের জন্য, তবে যে কটুকু একটু আলোচনা করব ওটুকু আপনার অন্তরে গেঁথে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছেলে যখন জন্ম দেয় মানুষ, তখন তার একটা সুন্দর নাম রাখতে হয়, দুই তার জন্য আকিকা দিতে হয়, তিন তাকে তরবিয়ত শিখাতে হয়। আপনার মা বাবা একটা নাম রেখেছিল সুন্দর, আপনার মা বাবা হয়তো আকিকাও দিয়েছিল, কিন্তু দুঃখিত আপনার মা বাবা আপনাকে তরবিয়ত শিখাতে পারেনি, নইলে এত সুন্দর আলোচনা হচ্ছে, জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে, আর রাস্তায় কি হাজার হাজার মানুষ ঘুরে বেড়াতে পারে? এরা হচ্ছে কাপুরুষের সন্তান, এদের মা বাবার মধ্যে ইসলামটা নাই, তাই তারা এখানে এটাকে মেলা ভেবে একটা এনজয়মেন্টের জায়গা মনে করে, মেয়েদেরকে দেখবো মনে করে এসে কুলাঙ্গারের সন্তান কুলাঙ্গারগিরি করে বেড়াচ্ছে। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? খাঁটি বাংলা ভাষায় কথা বলছি। আলোচনা যদি সারা রাত্রি হয়, সারা রাত্রি মাইলস্টোনের মতো বসে আপনাকে শুনতে হবে, আপনি শুনতে বাধ্য, নইলে আপনি আমানতের খেয়ানত করবেন। সকাল 10টার সময় গাড়িতে চড়েছি, এখানে নেমেছি রাত্রি 8টার সময়, বলেন তো ক ঘন্টা হয়?
কোথা থেকে আসছি বুঝতে পেরেছেন? কত দূর থেকে আসলাম যে কথা শোনাবো বলে, আর আপনি কথা শুনবেন না উঠে চলে যাবেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন নাকি, নাকি ভয়ে উঠে চলে যাচ্ছেন যে না শাহিনুর ভাই কি বলতে কি বলে? জি, মুখের সামনে বসে থাকা মুশকিল, একটু পরে বুঝতে পারবেন, ওটা আমি আসছি। তার আগে আপনি যে আপনার সন্তান জন্ম দিয়েছেন, সন্তানের উপরে যে আপনার কাজ ছিল কিছু, এই কাজটা আপনি করেননি। কারণ একটা পাগলা একটা পাগলিকে যদি একটা ঘরে 10 দিন রেখে দেওয়া হয়, 10 মাস পরেও সন্তান ডেলিভারি দিবে, পাগল পাগলিরও বাচ্চা হয়। কিন্তু ভালো মানুষেরও বাচ্চা আল্লাহ সুবহানাহু তাআলা দেয়, কিন্তু যদি তরবিয়ত না শিখাতে পারেন তাহলে সেই বাচ্চার কোনো মূল্য নেই, সেই বাচ্চার কোনো মূল্য নেই। আজকে আমাদের সমাজটা এত পিছিয়ে কেন, এত শেষ হয়ে যাচ্ছে কেন? এখানে যতজন বক্তা আলোচনা করেছেন, আমানুল্লাহ মাদানী থেকে শুরু করে আমাদের শেখ পর্যন্ত যারা আলোচনা করলেন, সবাই এক একটা রত্ন। আমার মনে হচ্ছিল আমি বক্তৃতা দিব না, আজকে স্যারের আলোচনা শুনি, এত সুন্দর একটা জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে। তারপরে দেখছি হাজার হাজার লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে, দীন ইসলাম শেখার আগ্রহ নাই, আর জোর করে দীন ইসলাম শিক্ষা হয় না, জোর করে দীন ইসলাম শিক্ষা হয় না, ওটা অন্তর থেকে আসে। আপনাকে যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 2-5 খানা প্রশ্ন করি, আপনি এমএ পাস করার পরেও ওই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না, আপনি উত্তর দিতে পারবেন না, অথচ নিজেকে মনে করেন আপনি খাঁটি মুসলমান। আপনাকে যদি আমি সৌরভ গাঙ্গুলী সম্পর্কে জিজ্ঞাসা করি, ফুটবলার মেসি সম্পর্কে জিজ্ঞাসা করি, আপনি সুন্দর বলে দিতে পারবেন, কিন্তু যে আপনার আইকন হওয়া দরকার ছিল যে আল্লাহ রসুল, সেই আল্লাহ রসুল আপনার জীবনের আইকন না হয়ে আপনার জীবনের আইকন হচ্ছে হানি সিং। দেখেন না এলাকায় হানি সিং এর প্রভাব, দেখেন না ওই যে চুল কাটার ডিজাইন, ওরা হানি সিং এর কাছ থেকে পেয়েছে, মুসলমানের ছেলে। এটা যে বর্তমান প্রেক্ষাপট, যদি বলা হয় যে বলতো আল্লাহ রসুল কত হিজরিতে মারা গিয়েছেন, এমএ পাস করেছে, ট্রিপল এমএ করে রেখেছে, ওকে যদি বলা হয় ইতিহাসের উপর হয়তো এমএ করেছে, ও কিন্তু বলতে পারবে না। ফিলোজফি জুলজি বায়োলজি এগুলো দুনিয়াতে কাজে লাগে, আর মারা যাওয়ার পর কী কাজে লাগবে? আল্লাহ রসুলের কথা। দুনিয়ার জীবনটা 70-80-100 বছরের, আর মারা যাবার জীবনটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ, মানে যার কোনো শেষ নাই। তাহলে ওই তো বুদ্ধিমান যে ব্যক্তি অনেক বড় জীবনের জন্য বিশাল কিছু করে গেল, ঠিক না ভুল বলছি? আমি আমার বাড়ির জন্য কিছু করব, নাকি নাগর ব্রিজে একদিন রেখেছি তার জন্য কিছু করব বলেন? আমার বাড়ি স্থায়ী ঠিকানা, ওখানকার জন্য করব, তাই না? তো আজকে আমাদের অবস্থাটা এরকম হয়েছে, আর এর জন্য দায়ী হচ্ছে আলেম ওলেমা, আলেমরা দায়ী। দেখেন না আপনার মসজিদে জুমার খুতবা হয়, 70% লোক ঘুমাই, খেয়াল করেননি কেন? আলেম ওইভাবে কথা বলতে পারে না, জাতিকে জাগাতে পারে না। দেখেন না আপনার এলাকায় 500 ঘর বসবাস করে, ফজরে 50 জন লোক যায় সালাত আদায় করতে, আর জুমার দিনে মসজিদে আটে না, বোঝা গেল যে এই এলাকার আলেম এখনো ঠিকঠাক ইসলামের জ্ঞান তার নিজেরই নাই। আর বর্তমান প্রেক্ষাপটে গোটা ভারতবর্ষের বুকে ঘুরতে গিয়ে যেটা আমি পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে শিক্ষিত মানুষেরা এই প্রোগ্রাম শোনাকে বন্ধ করেছে। বুঝতে পারছেন আমার কথা? যারা হাইলি এডুকেটেড মাস্টার ডাক্তার প্রফেসর প্রিন্সিপাল তারা প্রোগ্রামটা শুনতে আসে না, কেন? তাদেরকে মনে হয় যা বলছে এরা সব গাল গল্প, এদের মধ্যে কোনো লজিক নেই, এরা কেউ শিক্ষিত না, এরা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। আর বর্তমান জামানায় প্রথমে যদি আপনার মুখের উপরে দাড়ি থাকে তাহলে 100% লোক আপনাকে বলবে এ লোকটা অশিক্ষিত, মানে পড়াশোনা জানে না। কি ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না? আপনি একটু যাচাই বাছাই করে নেবেন। আর যদিও বলা হয় উনি একজন ভালো শিক্ষিত লোক, গো ও তাহলে আরবির শিক্ষক নাকি, মানে দাড়িওয়ালা লোক শুধু আরবিরই শিক্ষক,
কিন্তু কষ্ট হয় কেন জানেন? হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, সারা রাত একই বাক্য চলছে, একজন হিন্দু ওখান থেকে উঠে বাড়ি থেকে ঘুমায় না, সারা রাত বসে আছে, ওর মধ্যে কিচ্ছু নেই তারপরে বসে আছে। আর ইসলামের জ্ঞানগর্ব আলোচনা হচ্ছে, তারপরে লোকজন যদি না থাকে তো কেমন লাগে? হয়তো আপনারা যথেষ্ট রয়েছেন, সেটা আমি বলতে চাইছি না, কিন্তু এই যে 100,000 লোক হয়তো এই প্রোগ্রামে হয়, তাই না? 100,000 লোককে অতক্ষণ পর্যন্ত থাকার দরকার, কতক্ষণ? যতক্ষণ শেষ বক্তা পর্যন্ত আসবে হওয়া উচিত, কারণ প্রত্যেকটা বক্তার কাছ থেকে আলাদা আলাদা করে সুন্দর সুন্দর কিছু না কিছু পাবেনই আপনি, 100% আমি শিওর তার কাছ থেকে কিছু না কিছু আপনি পাবেন। মুক্তির একমাত্র পথ আল্লাহ রসুলের অনুসরণ। বলেন তো আল্লাহ রসুল কে? আল্লাহ রসুল কে? কে আল্লাহ রসুল? কি জানেন আল্লাহ রসুল সম্পর্কে? আমাদের নবী এবং রসুল, তাই না? আমাদের পথপ্রদর্শক, তাই না? কষ্ট হয়, কষ্ট হয় এই আল্লাহ রসুল সম্পর্কে আমরা মুসলমানরা সঠিক ধারণা রাখি না, অথচ এই আল্লাহ রসুলের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে রয়েছে। যে ধর্মগ্রন্থ যদি আপনি একটু ঘাঁটেন, একটু পড়াশোনা করেন, তার থেকে বুঝতে পারবেন যে আল্লাহ রসুল শুধুমাত্র মুসলমানদের নবী নন, বরং সমগ্র মানব জাতির নবী, সমগ্র মানব জাতির নবী। যতজন নবী রসুল এসেছেন, প্রত্যেকটা নবী রসুল নির্দিষ্ট এক একটা এরিয়ার জন্য, এলাকার জন্য, কিন্তু আমাদের এত বড় সৌভাগ্য যে আমাদের যিনি রসুল তিনি সমগ্র মানব জাতির রসুল, এটা আমাদের সৌভাগ্য। বাট এটাকে আমরা বুঝি না, এটাকে হিন্দু অমুসলমান খ্রিস্টান এরা বুঝেছে, এরা বুঝেছে। খ্রিস্টান ধর্মের লোকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো কারা জান্নাতে যাবে, তারা বলবে যে আমরাই জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 আয়াত নম্বর 111 বললেন, কুল হাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যে জান্নাতে যাবে বলছো তার সত্যায়িত প্রমাণ করার জন্য তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের দলিল পেশ করো, তোমরা তোমাদের দলিল পেশ করো। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14:12-14, এইখানে যীশু খ্রিস্ট নিজে বলছে, আই হ্যাভ সেন্ট ইউ মেনি থিং ইউ নাও, ইউ ক্যান বিয়ার দেম নাও, হোয়েন দ্য স্পিরিট অফ ট্রুথ শ্যাল কাম হি উইল টেল দ্য রাইট পাথ, হিজ নেম উইল বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি ডিড নট সে এনিথিং আপন হিজ ওন উইনসেক, অ্যাজ হি হার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি উইল টেল টু দ্য আস অ্যান্ড হি গ্লোরিফাই মি। এটা মন্ত্র গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14:12-14, ওখানে যীশু খ্রিস্ট বলছে, আজকে আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই, তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না, যখন সত্যের আত্মা আসবে তোমাদেরকে সত্য পথে প্রদর্শিত করবে, সে আমাকে মহিমান্বিত করবে, সে একটা কথাও নিজের মুখ থেকে বলবে না, যা শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাই বলবে, আর তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমাদের নবী। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বলছে, যদি ছাচ্চা মানে তুমি জান্নাতে যেতে চাও, ভালো মানুষ হতে চাও, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, তাহলে কাকে মানতে হবে? বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শ্রীমদ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ 3 খণ্ড 113 পৃষ্ঠা, এখানে বলা আছে, ওম অজ্ঞান হে তুক্রে তোম মোহাম্মদ অন্ধকার নাসম, একটা নাম পরিচিত মনে হলো না? মন্ত্রের মধ্যে একটা নাম পরিচিত মনে হলো কি হলো না? এখানে বলা হচ্ছে এমন একটা জামানা আসবে যে জামানাটাকে বলা হবে অন্ধকারময় জামানা, ওই জামানায় যদি তোমরা সুপথ প্রাপ্ত হতে চাও তাহলে কি করো? মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে, তার অনুসরণ করো, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীমদ ভাগবত মহাপুরাণ 3 খণ্ড 113 পৃষ্ঠা। জি, হিন্দু ধর্মগ্রন্থ বলছে তুমি যদি বাঁচতে চাও আল্লাহ রসুলের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ফাত্তাবিউনি, তুমি আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে হয় কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। হলে কি হবে? ওয়াহিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ বলছে আমি তোমাকে ভালোবাসবো। বুঝতে পারেননি? আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে চাও, ইউ হ্যাভ টু ফলো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তাহলে তোমাকে আল্লাহর আমার রসুলকে ফলো করতে হবে। তাহলে কি করব? বলছে তোমাকে ভালোবাসার দরকার আমাকে নাই, তখন আমি তোমাকে ভালোবাসবো। অগফির লাকুম জুনুবাকুম, আল্লাহু গাফুর রাহিম, এবং আমি হচ্ছে অতি দয়ালু ক্ষমাশীল, আমি তুমি যত পাপ করেছ সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ আর আমাদের ইসলামের বুনিয়াদী গ্রন্থ থেকে আপনি পেয়ে গেলেন যে যদি আমরা বাঁচতে চাই তো কাকে অনুসরণ করতে হবে? বলেন কাকে? আল্লাহ রসুলকে। আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। এ কথা মাইকেল এইচ হার্ট লিখে গিয়েছেন দ্য 100 কিতাবে। তিনি বলছেন, আমি সবচেয়ে ভালো মানুষদের লিস্ট করা শুরু করলাম গোটা পৃথিবী জুড়ে, কারা সবচেয়ে হাইলি এডুকেটেড, কারা সবচেয়ে বড় ফিলোসফার, কারা সবচেয়ে বড় সায়েন্টিস্ট, আমি লিস্ট করা শুরু করলাম। লিস্ট করতে 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 100 জনের নাম পেলাম। এক নম্বরে যার নাম, তিনার নাম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কপাল পোড়া জাতি আমরা, আল্লাহ রসুলকে আমরা বুঝতে পারিনি, চিনতে পারিনি। বহুবার বলেছি, আবারও শুনুন, গান্ধীজি তার সেই জীবনে বলছেন, গান্ধীজি নাম শুনেননি? আপনার পকেট আছে দেখেন এখনো গান্ধীজি? তো গান্ধীজি বলছেন, আই হ্যাভ রিড আ লটস অফ বায়োগ্রাফি ইন মাই লাইফ, হোয়েন আই গট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফি ইন মাই হ্যান্ড আই রিড ইট থরলি, অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড, দ্য বায়োগ্রাফি ওয়াজ অ্যান ইউনিক অ্যান্ড আনপ্যারালাল। গান্ধীজি বলছেন, শোনো দুনিয়াবাসী, আমি বহু জীবনী গ্রন্থ পড়েছি আমার জীবনে, যখন আমি আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ পেলাম আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লাম। ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, এরকম ভালো চরিত্র, এরকম ভালো ক্যারেক্টার, এত সুন্দর জীবনী পৃথিবীতে আর কারো থাকতে পারে না। আর আপনার আর আমার ছেলে কাকে অনুসরণ করলো? ইন্নালিল্লাহ, কত বড় কষ্টদায়ক ব্যাপার। গোটা পৃথিবী বলছেন যে তার মতো চরিত্র নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে আমি এমন চরিত্র দিয়েছি, গোটা পৃথিবীতে এমন চরিত্র ছিলও না, আসবেও না। কেমন চরিত্র? একটু চরিত্রটা দেখেন তো, একটু আমার দিকে খেয়াল করেন, আমার গলা অবস্থা খারাপ, বেশিক্ষণ বক্তৃতা দিতে পারবো না। একটু খেয়াল করুন যে আল্লাহ আল্লাহ রসুলকে তৈরি করেছেন স্পেশাল গুণ দিয়ে, এবং তাকে এত উন্নত চরিত্রে করেছেন পৃথিবীর আর কারণ নাই। চরিত্রটা একবার দেখুন। সুমামা বলে একজন ব্যক্তি যুদ্ধে বন্দী হয়ে চলে এসেছে, সাহাবিরা ধরে এনেছে, মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছে, মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছে, অথবা একটা কামরায় ঢুকে রেখেছে। আল্লাহ রসুল এসে বলছে, ও সুমামা, খবর কি বলো? সুমামা কে বলেন তো? একজন নেতা, যুদ্ধ করতে করতে হেরে গিয়েছে। আরে বাবা, হারতেই পারে, হেরে গিয়েছে মানে সে সব শেষ, তা তো না। তো উনি একটা বীর যোদ্ধা মানুষ, আটকে রাখা হয়েছে। আল্লাহ রসুল কিছু সাহাবীদের সাথে গিয়ে বলছে, বলো খবর কি? সুমামা বলছে, আমাকে যদি ছেড়ে দেন মুক্তিপণ দেওয়া হবে, আপনার শুকরিয়া আদায় করা হবে, আমাকে যদি হত্যা করেন আপনাকে হত্যা করা হবে। বুঝতে পারেননি? আল্লাহ রসুলের ঘরে এসে আল্লাহ রসুলকে বলছে, আমাকে যদি মেরে ফেলে তো আপনাকেও মেরে ফেলা হবে। কত বড় সাহস! আর আমাকে যদি ছেড়ে দেন মুক্তিপণ দেওয়া হবে, অথবা শুকরিয়া আদায় করা হবে। আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, এসে বলছেন, বলো সুমামা খবর কি, কিছু পরিবর্তন হয়েছে কি? বলছে, আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, আমাকে ছেড়ে দিলে মুক্তিপণ দেওয়া হবে। আল্লাহ রসুল কিচ্ছু বললেন না, চলে গেলেন। থার্ড ডে, তিন নম্বর দিন আসলেন, এই বলছেন, সুমামা খবর কি বলো, আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে, সেম শব্দ। আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন যে, ওকে ছেড়ে দাও, কি করো, ছেড়ে দাও।
চরিত্রটা দেখেন, আল্লাহ তো এমনি বলেননি সবচেয়ে উন্নত চরিত্র। ওকে ছেড়ে দাও, সুমামাকে ছেড়ে দেওয়া হলো। সুমামা রাস্তা দিয়ে যাচ্ছেন আর ভাবছেন মানুষ তো দেখেছি, কিন্তু এত ভালো মানুষ তো দেখিনি, কেমন মানুষ, আশ্চর্য ব্যাপার তো। তিনি গোসল টোসল করে আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে তিনটি বাক্য তিনি বলেছিলেন, খুব কঠিন বাক্য, খুব কঠিন বাক্য তিনি বলেছিলেন। তিনি বলছেন, শুনুন, ইসলাম ধর্মকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি, কারণ আমি জানতাম আপনার মতো একজন মানুষ ইসলাম ধর্মের ধারক এবং বাহক, তাই আমি আমার জীবনে সবচেয়ে ঘৃণার ধর্ম ইসলামকে দিয়ে দেখি। তবে আল্লাহ রাসূল, আপনার যা চরিত্র আমি পেলাম, বিশ্বাস করুন আপনার জন্য ইসলাম ধর্মটা এত উন্নত। এক নম্বর বাক্য। দুই, উনি বলছেন যে মুসলমান দেখলে আমার গা জ্বলে উঠত, কেন জানেন? ওই মুসলমানদের নেতা আপনি ছিলেন তাই, কিন্তু এখন মুসলমানদেরকে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছা হচ্ছে, কেন জানেন? ওই মুসলমানের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগটা দেখেন একবার সুমামার, বলছে তিন, এই মক্কা নগরের নাম শুনলে মেজাজ খারাপ হয়ে যেত, একদম রক্ত টকবক করে ফুটত, কেন জানেন? মক্কায় আপনার মতো লোক বসবাস করে তাই, বিশ্বাস করুন এই তিন দিন যাবত আপনাকে দেখার পরে বুঝতে পারছি যে মক্কা নগর আপনার জন্যই পবিত্র। আল্লাহ রসুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের আল্লাহ রসুল, এইটা হচ্ছে তার ক্যারেক্টার। আর এই আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমাদের এক একজনের এক একটা আইকন। আপনি ইমাম সাহেবকে ভালোবাসতে পারেন, মুফতি সাহেবকে ভালোবাসতে পারেন, সাইকুল হাদিসকে ভালোবেসে বিরিয়ানি খাওয়াতে পারেন, কাউকে অনুসরণ করার এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, অনুসরণ হবে একমাত্র মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অনুসরণ আল্লাহ রসুলকে করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মা আতাকুমুর রসুলু ফাকুযু, আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, অমানাহকুমানু ফান্তাহু, আল্লাহ রসুল যার থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। এ আপনাকে কোরআন এবং সহিহ হাদিস দেওয়ার পরেও আপনি বলছেন আমার ইমাম আবু হানিফা এই কথা বলেনি, আপনি কত বড় মাপের কুলাঙ্গার হলে এই কথা বলতে পারেন? আল্লাহ বলছেন, মা আতাকুমুর রসুলু ফাখুজু, আমি আমার নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো। কোনো ইমাম, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস কিচ্ছু চলবে না, অনুসরণ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার চরিত্র ফুলের মতো পবিত্র। যদিও আজকাল আমরা নেতাদের নিয়ে এই ভাষণ দিতে না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ এগারোখানা ঘর আসলো গরিবদের জন্য, চারখানা ঘর গেল আর বাদ বাকি ঘর ওর পকেটে, যায় কি যায় না? নাকি আপনাদের এলাকার মেম্বার প্রধান ভালো হতে পারে? আমি বিভিন্ন এলাকার কথা বলছি, কত যে ভালো কিয়ামতের মাঠে টের পাবেন, কত যে ভালো কিয়ামতের মাঠে টের পাবেন। আজকে আমাদের আলেম সমাজরা নিচুতে, এদের মূল্য নাই, আর এরা আসলেও তো ভালো না, যার ফলস্বরূপ দীন ইসলামটা বিক্ষিপ্ত ছড়িয়ে আছে। আলেম সমাজ যদি সুন্দর হতো তাহলে আমাদের সমাজটা কি হতো? সুন্দর হতো। এমনি তো বলা হয়নি যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুঝতে পারেননি? আমার এক বন্ধু বলছে যে এক জায়গায় 1000 লোক আছে, এক জায়গায় 1000 লোক আছে, 999টা আলেম আছে। আমাকে বলছে বলেন তো কে জান্নাতি, বুঝতে পারেননি? আমি বলছি কে জান্নাতি, বলছে ওই আম আদমিটা, যে পাবলিক ও জান্নাতি, মানে ওর রাগটা কোথায়? জি, এটা আল্লাহ রসুলও বলে গিয়েছেন যে এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকেও ভয় পাই না। আল্লাহ রসুল বলেন কি, তারা কারা? তো বলছে দুনিয়াবি আলেম, দাজ্জালের চেয়েও খারাপ হচ্ছে দুনিয়াবি আলেম। আল্লাহ রসুল বলেছেন মুসনাদে আহমদ 21621 নম্বর হাদিস, আপনার আলেম যদি সঠিকভাবে আল্লাহ রসুলের চরিত্রকে
জাতির সামনে তুলে ধরতে পারতেন তাহলে কতই না সুন্দর হতো। আরে আপনার আলেম কি তুলে ধরবে, আপনার আলেম তো নিজেই জানে না আপনার আল্লাহ রসুলের চরিত্রটা কি, নইলে আপনার আলেম শুধু গিবদে ব্যস্ত, ব্যস্ত না ব্যস্ত কিনা বলেন। আমাদের এলাকায় একটা গ্রুপ রয়েছে, ওরা খুব মিলাদ করে, কি করে মিলাদ বুঝেন কি, আচ্ছা ওরা খুব মিলাদ করে, তো মিলাদে গিয়ে প্রথমে সালাম দেওয়ার পরে আমাকে গালি শুরু করে আমার নাম নিয়ে, আর গালি দেওয়ার পরে শেষও আমাকে গালি দিয়ে শেষ করে। আমি আমার এলাকায় একটা মসজিদ তৈরি করেছি, তো এলাকার মানুষ বলে আমার মসজিদে কেউ যদি আসে ফতোয়া দেখেন আলেমের ফতোয়া বুঝে শাহিনের মসজিদ মানে শাহিনুর রহমানের মসজিদে কেউ যদি যায় তাকে যদি মসজিদ থেকে আটকাতে পারো একটা কবুল হজের নেকি পাওয়া যাবে। তাহলে কি সুন্দর জায়গায় বসবাস করি বুঝতে পারছেন, আমার মসজিদে যদি কেউ আসে আমাদের মসজিদে কেউ যদি আসে ওকে যদি আপনি আটকাতে পারেন তাহলে কবুল হজের নেকি। ফাইজি সাহেব একটু আগে বললেন না সারাক্ষণ যা খুশি করে বেড়ান কোনো আপত্তি নেই, বুকে হাত বাঁধলে অমনি ইহুদি খ্রিস্টানদের দালাল, এটা বর্তমান সময়ের চরিত্র, এটা হচ্ছে বর্তমান সময়ের চরিত্র, আর এর জন্য দায়ী আলেম। ইবলিস যেমন জাহান্নামে যাবে শত শত আলেম জাহান্নামে যাবে, কেন তারা তো যা করছে করছে অনুসারীদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিচ্ছে। আল্লাহ রসুলের ক্যারেক্টারটা কি জাতির সামনে প্রকাশ করার সুযোগ দিচ্ছেন না। আজকে বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহ রসুলের কথা শুনে দিন ইসলাম গ্রহণ করছে, আর ওই আলেমের এমন বয়ান, এক ঘন্টা বয়ান করলো আল্লাহ রসুলের কথা একবারও বলেনি, যতবার সে বলেছে আপনার ওই আব্দুল কাদের জিলানির কথা শুনেন না বয়ান, শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলে, কেউ কিচ্ছু বলার নেই জাতির সামনে, কেউ কিচ্ছু বলার নেই। আরে ও বলবে কি করে, আপনার মসজিদে শুরুতে যে উল্টোপাল্টা কাজ হচ্ছে, আলেম দাঁড়িয়ে আছে একটা লোক এসে চট করে বসে পড়ল, জি মসজিদে প্রথমে সে বসা জায়েজ, বসা জায়েজ, আপনাকে লাজিম দুই রেখা সালাত আদায় করতে হবে আপনি যদি বসতে চান। আপনার মসজিদগুলো চেক করে দেখবেন দুইজন ব্যক্তির মধ্যে একজন ঢোকা হয় না, আলেম কি করে, 23 বছর আল্লাহ রসুল সালাত আদায় করেছেন, পেছনে দুজন থাকলেও বলেছেন সৌ সুবাকুম অত্যারাসু সদ্য খেলে লাগুম, তোমরা একে অপরের সাথে মিলেমিশে দাঁড়াও, কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করো, তার মতো শক্ত হয়ে দাঁড়া ফাঁকা, যা করছে সমাজে সব উল্টো, সব হচ্ছে জাহিলিয়াতে পরিপূর্ণ। সমাজের যে নেতা হচ্ছে হচ্ছে রুয়াইবেজ, এলাকায় খেয়াল করে দেখুন মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবগুলো চোর। আমি যদি প্রমাণ করতে না পারি তো শাহিনুর রহমান বক্তৃতা দেবে না সামনের দিনে, মেম্বার থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত সবাই চোর। তো নরেন্দ্র মোদী যে চোর এটা তো জেনেই গেছেন জানেননি, এখন শুধু আপনার এলাকা চেক করার দরকার। নেতা হবে কে, সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ তাই না, যেমন আমাদের নেতা আল্লাহ রসুল। আর এই আল্লাহ রসুলকে বাদ দিয়ে যখন আমরা ওই সব দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরেছি যারা দিনের স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে কাজ করে যাচ্ছে, তাদের কাছে সব রকমের উত্তর আছে, সব রকমের এ টু জেড উত্তর আপনি তার মধ্যে পাবেন, কিন্তু একটা কোরআন এবং হাদিস থেকে নয়। সমাজ থেকে শেষ করে ফেলল, সমাজ থেকে শেষ করে ফেলল এই জাতের ইমামগুলা। আজকে যদি ইমামগুলা কোরআন এবং হাদিস চর্চা করে আল্লাহ রসুলের মহামান্বিত চরিত্রকে জাতির সামনে তুলে ধরত কতই না সুন্দর হতো। হানাফি শাফি মালিকি মুতাজেলা খারেজি এরকম চার পাঁচটা ইমামকে যদি আমি প্রায় প্রোগ্রামে বলি একটা ঘরের মধ্যে বন্দি রাখেন 10 দিন পরে সে সবারই জানাজা পড়াতে হবে, ও ওকে মারবে এ ওকে মারবে মেরে মেরে ফেলবে, কেন কি কারণে মারবে, এর মাসলার সাথে ওর মাসালা মিলবে না, এই জন্য। কেন আমরা ঐক্যের ভিত্তিতে এক জায়গায় আসতে পারি না, আমরা ওই তাওহিদের ভিত্তিতে এক জায়গায় আসতে পারি না,
যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, তুমিও তাই বলেছো, তোমার শিক্ষক আল্লাহ রাসূল, আমার শিক্ষকতাই, আমার সিলেবাস করে না দিস, তোমার সিলেবাসও করে না দিস, ইখতিলাফ থাকতে পারে, থাকবে কিয়ামত পর্যন্ত, তাই বলে বলে দেবে কাফের। ডক্টর জাকির নায়েক কাফের, এই কথাটা হিন্দু বলেছে না মুসলমান বলেছে? জানেন যে ফতোয়া নাম্বার পর্যন্ত দিয়েছে, ফতোয়া নাম্বার কত, 32,000 কত ফতোয়া নাম্বার, যে ডক্টর জাকির নায়েক কাফের। পৃথিবীর ইতিহাসে একটা আলেমকে দেখেন তো, ডক্টর জাকির নায়েকের হাতে হাত দিয়ে যতজন লোক মুসলমান হয়েছে একটা আলেমকে দেখেন আপনি, তার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, মাদ্রাসায় পড়েছে, ভাবছে বাপ অনেক কিছু শিখে নিয়েছে। এই মাদ্রাসায় পড়ার মূল্য কি? যে মাদ্রাসায় পড়ার পরেও নিজের জীবনটা অ্যাপ্লাই হয় না, নিজের ছেলের প্যান্ট চলে টাকুর নিচে, 18 বছরের বয়স ছেলেটা দাড়ি চাচ্ছে, চাচ্ছে না, ওর বাবা মলবি, ও কিছুই বুঝে না, হাজির ছেলে নাকি হজ করে গেছে, ওর বাপের এত বড় দাড়ি, ছেলেটা চকচকে করে চেয়েছে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমি হাজির ছেলে, আশ্চর্য একটা দুনিয়া। এভাবে সমাজ চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমত অবস্থায় একটা জানাজা বহন করে চলে যাচ্ছেন কিছু মানুষ, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, সাহাবীরা বলছে আল্লাহ রাসূল আপনি উঠে দাঁড়ালেন কেন? ওই যে জানাজা যাচ্ছে ওর একটা ইহুদির লাশ, আপনি উঠবেন মানে? তখন আল্লাহ রাসূল বলছে উনি কি মানুষ নন? যদি স্কুলে যেয়ে থাকেন মনে হয় বাক্য করে বুঝতে পাচ্ছেন কত বড় কঠিন বাক্য, মানে মারা যাওয়ার পরে একজন মানুষ কি সম্মান পেতে পারে। আল্লাহ রাসূল, উমার, আবু বাক্কর, উসমান, রাজিয়াল্লাহু আনহু, আজমাইন সব বসে আছেন, একজন লোক আল্লাহ রাসূলের সাথে বসা ছিল, উঠে গিয়ে মসজিদের মধ্যে পেশাব করতে শুরু করলো, সাহাবী বলছে আল্লাহ রাসূল বলেন কি? ও কি করে? আপনি বলেন খালি, খবর একবার বলেন। আল্লাহ রাসূল বলছে দাও, লেট হিম ফিনিশ, ওকে পেশাব করতে দাও, ওকে পেশাব করতে দাও, বাধা দিও না। আজকের জামানার বিজ্ঞানীরা বলছে যে পেশাব যদি কেউ করে ওই মাঝ রাস্তায় থামিয়ে দিও না, অনেক বড় অসুখ হয়, কিডনিতে প্রবলেম হয়, তার মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ফাদার অফ দ্য সায়েন্স, সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের বাবা, আব্বা আল্লাহ রাসূল। 1450 বছর আগে বলছেন যে যেমন একটা ঘড়িও ছিল না সেই জামানায়, আল্লাহ রাসূল বলছে ওকে শেষ করতে দাও, বাধা দিও না, ক্ষতি হবে, শেষ হয়ে গেল পেশাব কমপ্লিট। এবার সাহাবি বলছে আল্লাহ রাসূল একবার অনুমতি দেন ওর ঘাড়ে চাপায় একটা, আমি, ওর এত বড় সাহস, আপনি বসে আছেন, আমরা বসে আছি, আর আমাদের পবিত্র জায়গা মসজিদও পেশাব করবে, মানে এটা হয় কি করে? আল্লাহ রাসূল বলছে যে এই কথা বলেছে তাকে বলছে উঠো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে গিয়েছে বলছে যাও বালতি পানি নিয়ে আসো, ও এক বালতি পানি নিয়ে এসেছে, পানি নিয়ে এসে বলছে যাও ধুয়ে দাও। বলেন কোন ধর্ম আছে, কোন ধর্ম আছে এরকম ক্যারেক্টার যে আল্লাহ রসুলের সাহাবি একটা ইহুদি খ্রিস্টানের পেশাব ধুয়ে দিচ্ছেন? আল্লাহ রসুলের সাহাবি মানে বুঝতে পেরেছেন, বুঝেন কি সাহাবি কি, বুঝেন সাহাবির মর্যাদা কি জানেন? আচ্ছা বড় পীর কাকে বলা হয়, বড় পীর কাকে বলা হয় বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মানুষ তো বলে নাকি বড় পীর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলা হচ্ছে। আচ্ছা আপনার তো অনেক মর্যাদা, আপনি কি সাহাবাদের মর্যাদার সমতুল্য? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন যে একটা ঘোড়া, দেখেন বিজ্ঞ ব্যক্তিদের উত্তরই আলাদা হয়, উনি বলছেন একটা ঘোড়া তীব্র গতিতে ছুটে চলেছে, ওই ঘোড়ার পায়ের খুরে লেগে ধুলিকণা উড়ে যাচ্ছে, ওর মধ্যে সবচেয়ে ছোট ধুলিকণা যেটা, আল্লাহ রসুলের আদনা সাহাবির যোগ্যতাও আমার মধ্যে নেই, বুঝেননি। আদনা সাহাবি মানে কি জানেন? ধরুন এখানে 100,000 লোক হয়েছে, ডক্টর জাকির নায়েক এসেছে, ও পিছনে আপনি দাঁড়িয়ে আছেন, কোনো রকম একটু মুখটা দেখতে পেয়েছেন কোনো রকম, এবার আপনি কি বলছেন ও ডক্টর জাকির নায়েককে দেখে আসলাম, ওটাকে বলে আদনা, মানে কোনো রকম আল্লাহ রাসূলের সাথে হয়তো একদিন দেখা হয়েছিল কোনো সন্দেহ। সেই সাহাবির যার যোগ্যতা সেই যোগ্যতাকে ভাগ করে ঘোড়ার পায়ে উড়ে যাওয়া ধুলো বালির সবচেয়ে ছোট কণাও আমি আব্দুল কাদের জিলানি নই, মর্যাদা দেখেন। সেই সাহাবিকে আল্লাহ রাসূল কি বললেন? যাও
পানি নিয়ে আসো এবং এটাকে ধুইয়ে সাফ করে দাও। দু তিনটি জিনিস জানলেন, কি পেশাবের সময় বাধা দিতে হয় না বিজ্ঞানসম্মত, দুই আল্লাহ রসুল অর্ডারে, আল্লাহ রসুলের অর্ডারের প্রতি তারা মুখাপেক্ষি ছিল, আমিরের আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে হবে। তিন মসজিদে কেউ যদি পেশাব করে ফেলে কি দিয়ে পবিত্র হবে, পানি দিয়ে ধুয়ে দিলে পবিত্র হয়ে যাবে। এক একটা হাদিস থেকে কত শত জিনিস শেখা যায়। এগুলো হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র। এই আল্লাহ রসুলের চরিত্র যদি আপনি আপনার মধ্যে অ্যাপ্লাই করেন, জাতি আপনার সামনে মাথা নত করবে, করবেই করবে, করতে বাধ্য। আমার কিছু হিন্দু স্টুডেন্ট ছিল, হিন্দু ছেলে মেয়ে, তো একজনের বাবা আমার সাথে দেখা করতে এসেছে, ওর মেয়ে আমার কাছে টুয়েলভে পড়ে, পড়তো। তোর বাবা এসে বলছে এখানে কোন স্যার ইংরেজি পড়াই, ওই স্যারের সাথে দেখা করতে আসলাম, আমাকে বলছে একটা ব্যাচ বেরিয়েছে আর একটা ব্যাচ ঢুকেছে, আমি একটু বাইরে হাওয়া খেতে এসেছি। তাহলে কোন স্যারের কাছে গেছেন, তো শাইনুর রহমান, আমাকে বলছে। তা বললাম যে আমি ওই স্যার, বুঝে না 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 ইংরেজি স্যারের কাছে এসেছি, বুঝতে পেরেছেন, দাঁড়িয়ে আছে মানে আরবি স্যার হিসাব। তা বললাম যে আমি শাইনুর রহমান, বুঝে আপনি এত প্রশংসার যোগ্য, এটা তো বিশ্বাস আমার মাইন্ডসেট হচ্ছে না। আমার মেয়ে গিয়ে বলে যে স্যার আব্বু বা বাবা আমাদের স্যারের যে ইসলামটা মানে এটা ওই রাস্তায় ভিক্ষা চাই এবারে ওই ইসলাম না, এটা অন্য উন্নত মানের ইসলাম মানে। ও ওর মেয়ে ওর বাবাকে গিয়ে এই ঘটনা বলেছে যে আমাদের স্যার যে সে হচ্ছে উন্নত মানের ইসলাম মানে, ও যে রাস্তায় যে ভিক্ষা চাই এবারে ওই ইসলাম স্যার আমাদের মানে না, বুঝতে পেরেছেন। আল্লাহ রসুল হচ্ছে বিজ্ঞানের বাবার বাবা, সবচেয়ে বড় শিক্ষক। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আপনার সাবজেক্ট কি, আমি অঙ্ক পড়াই, আপনি আমি দর্শন পড়াই, আপনি আমি ভূগোল পড়াই, হোয়াট এভার দ্য নাম সাবজেক্ট ইউ নেম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দ্য টিচার অফ ইট, আপনি যেই সাবজেক্টটি বলুন না কেন আল্লাহ রসুলের সেই সাবজেক্টের কি শিক্ষক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আল্লাহ রসুল। আর সেই আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমরা জান্নাত খোঁজার চেষ্টা করছি, ইমামকে নিয়ে কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন তরিকার পীরদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে যদি এই ভারতবর্ষের মাটিতে সবাই সাচ্চা মুসলমান হতো, নরেন্দ্র মোদী কেন ওর 14 গোষ্ঠীও মুসলমানের কোনো ক্ষতি করতে পারত না, কিছু মুনাফেক মুসলমান তার সাথে মিশে আছে, তাই আজকে আপনার আমার এত অন্যায় সহ্য করতে হচ্ছে। দেখছেন না, এটা ভারতবর্ষ, ভারতবর্ষের অপর নাম কি বলেন তো, লজ্জা। তাবরেজ আনসারির নাম শুনেছেন? তাবরেজ আনসারি কিভাবে মারা গিয়েছিল, কিভাবে মারা গিয়েছিল, একটা ইলেকট্রিক পোলে বেঁধে 18 ঘন্টা যাবো তোকে জয় শ্রীরাম বলানো হলো আর পিটিয়ে হত্যা করলো, এটা গোটা পৃথিবী দেখেছে কি দেখেনি? এক মাস পরে কলম পত্রিকায় রিপোর্ট আসলো তাবরেজ আনসারি মারা গিয়েছে, হার্টের প্রবলেম ছিল তাই। বলেন মানুষ মানুষ আছে, আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু বলছে বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিস, এরা হচ্ছে পশুর চেয়ে নিস। আছে না আমাদের এলাকার এক শ্রেণীর মানুষ যারা পাথর চাপড়ি, বুঝেন কি আপনারা চিনেন, নাম শুনেছেন পাথর চাপড়ি, শুনেননি তো? পীরের দরবারে কোথায় যায় আপনাদের এলাকা থেকে লোক, দাতা বাবা যায় না, ও মালদায় কি পীর আছে, আজিজা ও আদিনা, আদিনাতে, আচ্ছা আচ্ছা পীর আছে, পীরের দরবারে গিয়ে কি বলে, বাবা আমার সন্তান নাই সন্তান দা, বলে না একটা গাড়ি দরকার, বহু গাড়ির সামনে লেখা থাকে দেখবেন দাতা বাবা, মানে ওর বাপ দিয়েছে গাড়িটা, আল্লাহ দেয়নি তো, মানে বাবার আশীর্বাদ, ওর মা দিছে বাপ দিছে, নিজের বাবার খোঁজ রাখে না, ওই বাবার কাছে যাই। তো এটা বলি আমি আপনাকে বলছি আজ, এই যে এলাকা নাগর, এখানে তো গরুর বাচ্চা হয় না, দেখেননি বাছুর হতে, ছাগলের বিড়ালের কুকুরেরও তো বাচ্চা হয়, কখনো কি কোনো কুকুরকে দেখেছেন নাকি যে আদিনাতে গিয়ে বলছে যে আমার সন্তান নাই সন্তান দেন, দেখেছেন?
গিয়েছে কোথাও, হাজি আলী পাথর চাপড়ি গিয়ে বলছে যে ও বাবা আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ মি সাম চাইল্ডস, ও বাবা আমার সন্তান নাই আমাকে সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মালহুম আদল, এরা যে পশুর জিনিস যারা কবর পূজা করে ওই বাবার কাছে গিয়ে চাই, এরা যে পশুর জিনিস, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এদেরকে হাত করে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার চক্কর করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। নইলে আচ্ছা আপনি বলতে পারেন পীরের দরবারে যাওয়া জায়েজ, আপনি বলতে পারেন, তো আমি আপনাকে হাদিস দেব সহিহ বুখারি হাদিস নম্বর 1118, আপনি দেখে নিন, সময় নাই, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার নাম আব্দুর রহমান, আপনি মুসলমান কেন বলেন তো? আপনি বলেছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার প্রেরিত বান্দা এবং বলেন রসুল। এই লোকটার নাম হচ্ছে চণ্ডীদাস, এ হিন্দু, হিন্দু হতে গেলে ওকে একটা ব্রহ্ম সূত্র পাঠ করতে হয়, সেটা কি, একাম ব্রহ্মাম দিউতা নাস্তি নাস্তি নিহিনি কিঞ্চন, ভগবান একজন একজন আর কোনো ভগবান নাই। আব্দুর রহিমের ভগবান কজন? কজন? একজন। চণ্ডীদাসের ভগবান কজন? একজন। দুজন ভগবানের দিক দিয়ে এক হলো কিনা? দুই নম্বর, আব্দুর রহমান যিনি, এই আব্দুর রহমান মাজারে যাচ্ছেন, মাজারে ঢুকতে না ঢুকতেই ঢোল তাবলা নিয়ে গান চলছে, ওটাকে বলা হয় কাওয়ালি, শোনেন না, কাওয়ালি বাজছে কোথায়, মাজারের দরবারে। আর এ চণ্ডীদাস যখন ওর দুর্গাদেবী দুর্গা দেবীর কাছে যাচ্ছে, ওখানে একটা গান হচ্ছে, ওর নাম হচ্ছে ভজন, ওখানেও গান এখানেও গান। আব্দুর রহিম আর চণ্ডীদাস কি সেম না এদিক দিয়ে? আচ্ছা, আব্দুর রহিম চলে গিয়েছে দরবারে, বাবার দরবারে গিয়ে ওখান থেকে পানি পানি পান করেছে, মাজার ধুয়ে পানি দিচ্ছে, এই পানি খেলে তোমার সুসন্তান হবে। বুঝে হুজুর পানি কি বুঝে জমজমের চেয়ে উত্তম, নাউজুবিল্লাহ মিন জালিক। আর ও আবার চলে গেছে, চণ্ডীদাস চলে গিয়েছে কোথায়, ওর খানকায় ধরেন, ওখানে গিয়ে ওকে পানি দেওয়া হচ্ছে, বলছে এই গঙ্গা জলের চেয়ে পবিত্র, আছে না, বলেন ঠিক না ভুল বলছি? এ আব্দুর রহমান কার কাছে চাইছে, যে লোকটা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ জানে আছে কিনা, আর ও চলে গেছে ওখানে, কিন্তু সামনে একটা মূর্তি আছে, কিছু তো একটা আছে, ওখান থেকে চাইছে, তো এও মূর্তির কাছে চাইছে, ও মূর্তির কাছে চাইছে, তো চারটে জিনিস যে বললাম, ও আব্দুর রহমানেরও আছে চণ্ডীদাসেরও আছে, তাহলে আব্দুর রহমান যদি জান্নাতে যায় তো চণ্ডীদাস কেন যাবে না, বুঝান আপনি আমাকে এবার। আপনি যদি জান্নাতে যান, নরেন্দ্র মোদিও জান্নাতে যাবে যদি এই লজিক ফিট করেন, তার মানে যেটা আমাদেরকে দেখানো হয় ওটা ইসলাম নয়, ওটা ইসলাম নয়। তাই তো বলেছিলাম তাবরেজ আনসারি জানাজায় 2 লক্ষ লোক হয়েছিল, একটা বক্তৃতায় বলেছিলাম এই 2 লক্ষ লোক যদি মুসলমান হতো তাবরেজ আনসারির মতো আর এই ভারতবর্ষে কেউ মরতো না। আমাকে চট করে ধরে বলছে এত বড় সাহস হয় কী করে, জানাজা পড়তে গেলে এরা মুসলমান নয় আপনি বললেন কি করে? আমি বললাম জি, একজন মুসলমানকে হত্যা করলো 18 ঘন্টা যাবত, সব মুসলমান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলো, আল্লাহ রসুল বলেছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ভাই হওয়ার সময় তাকে মেরে ফেলার সময় কেউ গেল না, আর তার জানাজায় সমবেদনা জানাতে গিয়েছে এরা মুসলমান, এরা হচ্ছে মুনাফেক। মুনাফেক মানে জাহান্নামের তলদেশে থাকবে, মুনাফেক মানে নরেন্দ্র মোদীও জাহান্নামের কিছুটা উপরে থাকবে, মুনাফেক থাকবে সব নিচে, এরা মুসলমান নয়। আল্লাহ রসুল বলেছেন যে মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, ফাজি সাহেব অনেক বলেছেন, তাহলে বুঝতে হবে। আল্লাহ রসুল তায়েফের ময়দানে গেলেন, ক্যারেক্টার দেখুন, চরিত্র দেখুন, দাওয়াতের কাজ করতে গেলেন, 3 ভাই 3 গোত্রের সেনাপতি ছিলেন, 3 এলাকার মেম্বার প্রধান ছিলেন, 3 জন এমন অপমানিত করলো আল্লাহ রসুলকে যা মুখে করার মতো নয়, খুব অপমান করলেন আল্লাহ রসুল। আর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দুজন চলে আসছেন, এসে রাস্তায় মানুষকে দাওয়াতের কাজ শুরু করলেন,
যখনই দাওয়াতের কাজ শুরু করলেন, ওই তিন ভাইয়ের কাছে রিপোর্ট গেল, তিন ভাই কিছু যুবকদেরকে পাথর দিয়ে আল্লাহ রসুল এবং জায়েদ বিন হারেসার পিছনে লেলিয়ে দিলেন। আল্লাহ রসুলকে মারতে 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 তারা 5 মাইল যাবৎ এসেছিল, আবার 5 মাইল ঘুরে গিয়েছিল। একজন মানুষের উপরে কত রাগ থাকলে 10 মাইল খরচ করে একজন মানুষকে মারার জন্য? এত রক্তাক্ত হয়েছেন আল্লাহ রসুল, এত রক্তাক্ত হয়েছেন, পায়ের স্যান্ডেল একদম টাইট হয়ে লেগে গিয়েছে রক্তের সাথে। আল্লাহ রসুল একটা গাছতলায় বসে সলাত আদায় করে দোয়া করছেন, আল্লাহ গো তারা নাদান, তারা বুঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে আল্লাহ রসুল। জিব্রাইল আলাইহিসসালাম এবং মালাকুল জিবাল চলে আসছেন, এসে জিব্রাইল বলছেন, আল্লাহ রসুল আপনি যে কষ্ট পেয়েছেন এতে আল্লাহ ব্যথিত, তাই আল্লাহ পাঠিয়েছেন মালাকুল জিবালকে, খালি একবার অনুমতি দেন, গোটা পাহাড় তুলে ওই গ্রামে বসিয়ে দিব, যাতে ওখানে বুঝবে না মানুষ জনপদ থাকতো। আল্লাহ রসুল বলছে, জি এটা যে হবে না, আমি রহমতের নবী, আল্লাহ আমাকে রহমত দিয়ে পাঠিয়েছেন। এটা যে আল্লাহ রসুলের চরিত্র। আর সেই মুসলমান কি করছে আজ? সন্ত্রাস, আহারে কত বড় কষ্ট হয়। এই মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা লাগানো হয়, এই মুসলমান ইঁদুর মারার জন্য ফতোয়া চায় আলেমের কাছে, যে আমার বাড়িতে অনেক ইঁদুর হয়েছে আমি কি মারতে পারবো? তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ ইঁদুর মারার জন্য ফতোয়া চায় এ কি মানুষ হত্যা করতে পারে? জি না, যারা মানুষ হত্যা করে এরা মুসলমান নয়। সূরা মায়দা 6:5-32 আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, অন্যায়ভাবে কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে সমগ্র জাতিকে হত্যা করলো। ঘড়ি নেই, টাইম কোথায়? লোকজন তো নাই, শেষ করে দিতে হবে তো। এটা যে আল্লাহ রসুলের চরিত্র, কথা বললে সারা রাত লাগবে। আল্লাহ রসুলের চরিত্র এত সুন্দর ছিল, ওহুদের উপরে, ওহুদের পাহাড়ের উপরে পড়ে আছেন, দাড়ি মোবারক বেয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, আল্লাহ রসুল উঠছেন, রক্ত দাড়ি মোবারক থেকে মুছছেন আর বলছেন, হায়রে জাতি, তারা তাদের নবীকেও চিনতে পারল না। এ হচ্ছে চরিত্র। যা বলতেন একটা কথাও জীবনে মিথ্যা বলেছেন এমন রেকর্ড নাই। একজন সাহাবি বলছেন যে, একজন সাহাবিকে দেখলাম বীর দর্পে যুদ্ধ করছে, তুমুলভাবে যুদ্ধ করছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন। তো ওই সাহাবি সম্পর্কে কয়েকজন সাহাবি বলছে, সুবহানাল্লাহ, এই সাহাবি মরলে জান্নাতি, যুদ্ধ করছেন, ইমান এনেছেন আল্লাহর প্রতি, যুদ্ধ করছেন। আল্লাহ রসুল বলছে, জিনা, ও জাহান্নামে যাবে। এই সাহাবি চুপকে গেলেন, আরে বলে কি, এত সুন্দর একজন সাহাবি, নাম করা লোক, যুদ্ধ করছে দীন ইসলামের জন্য, আর আল্লাহ রসুল বলছেন এ জাহান্নামে যাবে, এটা হয় কি করে? মনে মনে রাখলেন তিনি, ওই সাহাবির পেছন পেছন ঘুরতে লাগলেন। এক পর্যায়ে দৌড়ে এসে বলছেন, আল্লাহ রসুল, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান, আপনি আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসুল, আপনি আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসুল। আল্লাহ রসুল মিসকে এসে বলছে, পাগল কোথাকার, আমি তো আল্লাহ রসুল, তুমি তো মেনে নিয়েছ, আজকে আবার নতুন করে সাক্ষ্য দেওয়ার কি আছে? সাহাবি বললেন, আল্লাহ রসুল, ওই যে ব্যক্তি সম্পর্কে আপনি বললেন, ওই সাহাবি ও জাহান্নামি, তারপর থেকে আমি শোনার পর থেকে তার পেছন পেছন দেখছিলাম, তিনি অনেকগুলো কাফেরকে শেষ করে দিলেন, কাফেরা তাকে আঘাত করলো, আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারিটা মাটিতে গেঁথে দিয়ে তার উপরে নিজের বুকটাকে দিয়ে দিলেন, আত্মহত্যা করলেন। আপনি তো বলেছেন আত্মহত্যাকারী জান্নাতে যাবে না। আমরা হচ্ছে সেই নবীর উম্মত, আমরা হচ্ছে ওই নবীর উম্মত। আর আজকে আমরা এত দলে দলে বিভক্ত, হিন্দুদের 33 কোটি ভগবান, কিন্তু কোনো হিন্দুকে দেখবেন না ও বলবে না যে আমি ওই প্যান্ডেলে যাব না, আমি বোম্বাকে মানি, আমি দুর্গা দেখতে যাব না, আমি কালীকে মানি, আমি শিবকে দেখতে যাব না, বলে কোনো হিন্দু? আপনি খালি আহলে হাদিস হন, হানাফি আসবে না, আপনি হানাফি হন, আহলে হাদিস যাবে না, তাই হচ্ছে না?
তেত্রিশ কোটি ভগবান সবাই এক, আমাদের এক আল্লাহ, আমরা তিয়াত্তরটা। ওদের তেত্রিশ কোটি ভগবান সবাই একসাথে থাকে, আর আমাদের এক আল্লাহ, আর আমরা তিয়াত্তর দলে বিভক্ত। এরাছে বর্তমান পরিস্থিতি। যাই হোক, আর বক্তৃতা দীর্ঘায়ু করতে চাইছি না, যেহেতু আপনারা ওই সন্ধ্যা ছটা থেকে বসে আছেন। সেটা হচ্ছে আল্লাহ রসুলকে প্রত্যেকটা পদে পদে অনুসরণ করেন, অনুকরণ করেন, মেনে চলেন। কেমন করে মানতে হবে? একটা দৃষ্টান্ত, আল্লাহ রসুলকে আপনার জানের চেয়ে ভালোবাসতে হবে, সম্পদের চেয়ে ভালোবাসতে হবে, দুনিয়ার চেয়ে ভালোবাসতে হবে। উমারকে এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন, তুমি মমিন হতে পারো নি। কেন? উমার বলেছিলেন, আমি সবারই চেয়ে আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চেয়ে নয়। আল্লাহ রসুল বলছে, উমার পূর্ণাঙ্গ মমিন হতে পারো নি। এবার উমার বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ভালোবাসি আমার জানের চেয়েও, নিজের সন্তান সন্ততি ব্যাংক ব্যালেন্স সব কিছুর চেয়ে প্রাধান্য দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মেনে চলুন, পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহ রসুলের কথা মানুন, পৃথিবীতে শান্তি আসবে ইনশাল্লাহ। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুমাতার জন্য সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক সবলে, আল্লাহু আমিন। এত বড় একটা প্রোগ্রাম যারা চালালেন, আল্লাহ সুমানতাল্লাহ যেন তাদেরকে মারা যাওয়ার পর জান্নাতুল ফেরদৌস নসিব করে সবলে, আল্লাহু আমিন। এতক্ষণ যা শুনলেন এবং নিয়ে গেলেন বুকে করে, এগুলো যেন আগামী ফজর থেকে আমল করতে পারেন, তার জন্য আল্লাহ তৌফিক আদা করুক সবলে, আল্লাহু আমিন। যারা কবরের তলে শায়িত, তারা যদি শিরক বিদাত না করে মারা যায়, তারা যেন আল্লাহ তোমার অনুগ্রহপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত হয় সবলে, আল্লাহু আমিন। আর শেষ দোয়া এটাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এবং ডক্টর জাকির নায়েক আবারও যেন স্বমহিমায় গোটা পৃথিবীর বুকে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো সবলে, আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে নাকি? দেখেন দেখি কি প্রশ্ন আছে। বলছে, কোনো পরিবারের মহিলারা বিড়ি শ্রমিক, মানে বিড়ি বাঁধে এবং নামাজ পড়ে, তাদের কি নামাজ কবুল হবে? জি না। আমি পঞ্চাশখানা হাদিস শোনাতে পারি, এখানে বসে সময় নাই। তবে মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ তয়েবুন লা আকবালু ইল্লা তয়েবা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এবার আপনার প্রশ্ন, হুজুর যে বলেছে বিড়ি মাকরু, হুজুর চিটার বাটপার, বিড়ি হারাম, কে বলেছে? সবচেয়ে বড় ইমাম বলেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। কেউ যদি পান বিড়ি জর্দা গোল সিগারেট খায়, বিক্রি করে, সার্ভ করে, এরা কেউ জান্নাতে যাবে না। যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, তারপরে এদের জন্য জান্নাত হারাম। আর আছে, যদি কোনো বেনামাজি কেউ অন্য কোনো কারণে খুন করলো, তাহলে সেই বেনামাজির কি শহীদের দরজা পাবে এবং তার জানাজা পড়া যাবে? প্লিজ প্লিজ, মানটা ভুল লিখেছেন, হাদিসের ব্যাখ্যা করে বলবেন। যদি কোনো বেনামাজিকে কেউ অন্য কোনো কারণে খুন করলো, তাহলে সেই বেনামাজি কি শহীদের দরজা পাবে? এটা হাস্যকর একটা প্রশ্ন, যে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? আরে বেনামাজি মানে অত মুসলমানই না, ওকে জানাজা করাও জায়েজ না। যে ইমাম জানাজা করে, ওই ইমামের ভাগ্য খারাপ আছে, ওকে কোদাল দিয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলতে হবে, ওটা মুসলমানই না। শহীদ কোথা থেকে আসলো? শহীদ মানে জান্নাতের সার্টিফিকেট আপনি দিয়ে দিলেন, এটা ইক্তার কারণ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এ এলাকায় অধিকাংশ মসজিদে সূত্রার অনুসরণ করে না, এটা কি ঠিক? দলিল সহ উত্তর দেবেন। জি, সূত্রা অনুসরণ করতে হবে, সামনে মুসল্লিকে রেখে হলো সূত্রা
রাখতে হবে, সুতরাচরা সলাত পরিপূর্ণ শুদ্ধ হবে না। এ এলাকার অধিকাংশ গার্জেন নামাজি হলেও ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কিছুই চিন্তা ভাবনা করে না, তাহলে এই মর্মে গার্জেনের কি অবস্থা হবে? জি, এর আছে দায়ুস। আল্লাহ রসুল বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিমিন জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এক, মদমিনুল খামরিন, নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা, এরা জান্নাতে যাবে না। দুই, রাজুল তামিন নিসাই, পুরুষের বেশধারী নারী যারা জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতো চুল ছোটো করে, ছেলেদের স্যান্ডেল পায় দেয়, এরা জান্নাতে যাবে না। জি শাহিনু ভাই, এরা যে মডার্ন, এদেরকে দিয়ে মানে জাহান্নাম উদ্বোধন করা হবে, টেনশন করিয়েন না। তিন, আর দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল, দায়ুস কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, আর দায়ুস আল্লাহ জি ক্রুফি আহলেল খাবাস, যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে, যার মেয়েরা বেপর্দা, আর যে ব্যক্তি তার নিজের ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারলো না, চেষ্টা করলো না, এতে দায়ুস। ছেলে মেয়ে আমানত, চেষ্টা করতে হবে ছোটবেলা থেকে। একজন মহিলা স্বামী 30 বছর ধরে খাওয়া পোশাক কিছু দেয় না, তাদের সম্পর্কটা স্বামী ও স্ত্রী ভাবে থাকবে কি না, এটা হচ্ছে দুনিয়াবী ব্যাপার। এখন এখানে বলেছে যে 30 বছর ধরে খাওয়া পোশাক কিছু দেয় না, তাহলে বাদ বাকি কিছু দেয় মনে হয়? যদি বাদ বাকি কিছু দেয় তো কন্টিনিউ চলবে, সমস্যা নাই। তবে এখান থেকে একটা মাসলা মনে রাখলে শুনে রাখেন, স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, এদের তালাক। কি বললাম? স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, এদের তালাক হয়ে গেছে। এরা এখন যদি রাত্রেবেলায় সওয়াজকে গিয়ে জেনে হবে, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তালাক হয়ে গেছে, কোনো মলবি লাগবে না, এমনি তালাক। এবার ভাবেন এদের সরাত কি আর আছে? আজকাল মসজিদ তাবলিগ জামাত দল দাওয়াত দেয়, এক চিল্লা দেওয়ার জন্য এটা করা যাবে কি? চিল্লা বলে কোনো পদ্ধতি নাই, এটা মানুষের আবিষ্কার। তবে আল্লাহ রসুল বলেছেন, বাল্লিগি ওয়ান্নি ওয়ালা আয়া, একটা আয়াত জানা থাকলে কি করো? জাতির সামনে প্রচার করো। আমার একটা ইউটিউবে বক্তৃতা আছে, দেখবেন কয়েক হাজার বক্তৃতা আছে, তার মধ্যে একটা বক্তৃতা, আপনি যদি দাওয়াতের কাজ না করেন তো আপনি জাহান্নামী, কনফার্ম। খুব কঠিন কথা, বিশ্লেষণ আছে, ওদিকে পড়ে নেবেন। দাওয়াতের কাজ আপনি করতে বাধ্য, তবে মসজিদে গিয়ে শুয়ে স্বপ্ন দোষ করার নাম দাওয়াত না। মসজিদে গিয়ে ওই খাবার খেয়ে মসজিদ নোংরা করার নাম দাওয়াত না। তিন চিল্লা হলে একটা হজ হয়, এটা দাওয়াতের নাম নয়। এই ফাজলামি বন্ধ করে, ফাজাইল আমল বন্ধ করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু কবুল করবেন বলে আশাবাদী। বেশ, কমপ্লিট। জুমার দিন আজানের সময় মসজিদে প্রবেশ করলে সুন্নাত পড়বো নাকি আজানের জবাব দিব? আপনি যদি মনে করেন যে মসজিদে বসবো, তাহলে আপনি নামাজ পড়তে বাধ্য। যদি মনে করেন যে বসবো, নামাজ পড়তে বাধ্য। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, একজন লোক এসে বসে গেলেন, আল্লাহ রাসূল বলছে, ইয়া ফুলানান দাকুম, এই তাক, জি আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছি, আনতা ফি সাল্লি, নামাজ পড়েছো? লাই ইয়া রাসূল, না 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 পড়িনি। সাল্লি রাখা তাইন কাবলে ইজলিস, বসার আগে 2 রাকাত নামাজ পড়তে বাধ্য। রাত 12টা যান, 1টায় যান, 3টিতে যান, বসবো মনে করলে কী করতে হবে? নামাজ পড়তে হবে। এবার থাকলো আজান চলছে, কী করবো? আল্লাহ রসুল বলছে